বাত বাতি নিউজর দেবলা মনগয় সংবাদ শুরু সাথে আছি আমি সলয় আই এম হায়দর হোসেন হারয় এন্ড আই এম বশারত শুরুতেই সংবাদ শিরোনাম ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখলেও মনোহরণ লন্ডনের বিষয় হয়ে গেছে আর ইন্না লিল্লাহি লেখলে মনোহরণ খেগু মরি গেছে সিলেটর আলমপুরের ফাস্টফুড অফিসর লাইন গিয়া দাঁড়াইছে কদমতলিত এরে হুনরাইনি সিনেমার নায়করে দেখিয়া নায়িকা বেউস কন্ট্রাক্ট ম্যারেজের দিন শেষ স্টুডেন্ট ভিসার বাংলাদেশ স্টাডি গ্যাপ নো প্রবলেম লন্ডনের অবস্থা বেশি বালা নাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ফিসলা গাইলিসি ফিসে নাটকের সিনেমা তুকু বচ্চা ফিসলা গাইলিসি ফিটিত নাটকের চাকরি দেওয়ার প্রলোভনে বেটি টুট টুট খাপড় ছিড়ি গেছে দোকানের মালিক হতাশ আঙ্গাজ হরিয়া যারা শিরোনাম শুনলেন এবার শুনুন বেআঙ্গাজ বিস্তারিত হরিয়া মোর নামে একটা সিনেমা বানানি হইতো আছিল সিনেমার নায়িকায় নায়করে দেখিয়া বেউস হুশ ফিরা করে তান্দে জিকানি হইল তুমি বেউস কেনে নায়িকায় কইছন নায়কর নাকর ফুর বড় ইকান শুনিয়া নাম কইতাম নাই এক টিকটকারে আর একটা সিনেমা বানাইছন সিনেমার নাম দিছন দেখি লাকা সিনেমা দেখিয়া হাজার হাজার মশা কর্মী এবং মশা অধিকার বাস্তবায়ন কমিটিয়ে মানববন্ধন ও সমাবেশ করছেন আসমানের উপরে গত বছর এই টাইমে উরুরি দেখাইয়া হল গেছিল কক্সবাজার ই বছর হল যাইরা গিয়ে লন্ডন ইকান দেখিয়া জেতায় পড়াশোনা করছেন না ইতায় কইরা হায় রে কপাল হায় রে হায় আমরা খালি কক্সবাজার ফানি দেখার যাইমু লন্ডনের অবস্থা বেশি বালা নাই কারণ তুকাইয়া ভাইয়ান না ইউনিভার্সিটির জুয়ান জুয়ান ফুয়াই নাই ফুড়িন হতাশ তারা মাস্ক লাগানির কারণে কতদিন পরে তারারে চিনা যান না এদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও কঠিন হুঁশিয়ারি দিছন আইএলটিএস ওর সারর আর্থিক উন্নতি ওর এর কারণে তাই বাংলাদেশও আইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র করবা করিয়া কঠিনভাবে তাই জানাইছন এমনে ফুরিন্তরে মাতাইলে মাতে না নাকতেরা টুটতেরা মুখতেরা করে যেমনে উনে লন্ডনের বিষয় হয়ে গেছে আসি আসি হাই হ্যালো কয় কেমন আছো ফিসলা গাইলিসি ফিসে এক নাটক লেখাওর নাটকের রাইটারে লেখছন এক ফুয়ায় এক ফুড়ির গরর ফিসে গেছন ফেম করাত ফুড়ির মায় চাউলর খান্দ্রিবানি বালাইছন ফিসে খান্দ্রিবানির উফরে উবাইয়া ফুয়ায়ার ফুড়িয়ে লুলু লুলু কররা আখতা দরি ফুড়ির মায় উঠিয়া কইছন হে গুরে ফিসে ইকান হুনিয়া দুইজন দুই ভাই দৌড় তুলতা করি পড়ি গেছন ডাক্তারর কাছে যাওয়া পরে ডাক্তারে কইছন সিফা সাফা ফেম ফিরিতি বন্ধ হল আন্নাইলে খমর কুয়াইবাই ফাস্টফুড সংবাদ ফজরের আগে তাহাজ্জুদ করিয়া আলমপুরের ফাস্টফুড অফিসের দিকে রওনা দিছেন মানুষে ইব্রুকুরুস্তান যাইতা করি ফাস্টফুড অফিসের মাঝে ঠেলা ঠেলি অর্ধশত মানুষের নাক সেফা উয়া ফালাইরা মুখে দি কলেজ নাই ছাত্র ছাত্রী প্রিন্সিপাল জবাব দি ছাত্র ছাত্রী গেল কই মামু হরিয়াম অল নিউজ চ্যানেল চাকরি দিতা করি ইভুরির নাম কিতা বাউরি লিছি ও বুড়ির দুর্ঘটনা ঘটাই লিছন বিশেষজ্ঞ অকলে কইছন চাকরি দিলে দেও না দিলে নাই ফুড়ির ইজ্জত নষ্ট কর কেনে এর লাগিয়া টানটানোর উপরে মামলা করা হইব এবং বাংলাদেশের প্রশাসনে কঠিন হুঁশিয়ারি দিছন নিউজ চ্যানেল হোক অথবা সরকারি সরকারি বেসরকারি সরকারি বেসরকারি যে কোনো কোম্পানির চাকরিত গেলে বালা লাগলে ফুড়িন তোরে চাকরি দেও আর নাইলে না করো তার আর ইজ্জত নিও না জিন্দাবাজার গেছি শুনলে মানুষে মনে করে স্টুডেন্ট ভিসার প্রসেসিং লাগি আইছি মানুষের কি তার খাইয়া হাম নাইনি ইবাই দি সাবুলে কেউরে না কইয়া গেছি কি কাতার
খাবর চিড়ি গেছে দোকানের মালিক হতাশ, কারণ হইল কি যে বাটে বাড়া বাড়ছে, বাড়া বাড়ার কারণে তেলের দামও বাড়ছে, তেলের দাম আর বাড়া বাড়ার কারণে জনগণ হতাশ, এর কারণে খাপর চিড়ি গেছে দোকানের মালিকে তান দোকান বেচিয়া নয়া গাড়ি লইরা, কারণ বাড়া বাড়ছে। এদিকে জনগণে কঠিন ভাবে প্রতিবাদ করছেন যে খাইতাম পারিয়ান না, অত টাকা বাড়া দিমু কিলা, সিবাইদি জনগণের কথা শুনিয়া পরিবহন কর্মকর্তা অকলে হুঁশিয়ারি দিছেন, আমরা আগল চাবি লইয়া দৌড় দুনমু, গাড়ির চাকার গুরুত্ব নাই, বাড়া বাড়াও। ইকান শুনিয়া জনগণে আঙ্গাত করিলিছন, কইছন আইচ্ছা রেব, ক্ষতি হইলে তো আমরার, লাভ হইলে তো তোমাতা নর। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। খান্দ্রিবাণী বালাইজন ফিসে তোর দূরে খান্দ্রি।